মাছের টাকা নিয়ে কি উন্নয়ন করেছে আমরা এটাই দেখতে চাই। কোনো তো উন্নয়ন দেখছি না। আমাদের মন্দির উন্নয়নের টাকা নেই, মসজিদ উন্নয়নের টাকা নেই, এই উন্নয়নের টাকাগুলো কোথায় যায়? আমার যদি বুদ্ধি থাকে আমার কেন পরীক্ষায় কম মার্ক পাবো আমার অন্য শিক্ষার্থীদের চেয়ে? ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে বসে থাকে, ছেলে মেয়ে একসাথে হাত ধরে বসে থাকে, স্যারেরা ওগুলো দেখে হয় স্কুলে। স্যারেদের যদি আমরা বলি যায় যে স্যার ক্লাসে ফোন আছে, স্যারে শুধু দেখে বলে যে কালকে থেকে আর আনবে না, এগুলো কিন্তু ঠিক না। কারণ সবার আবার যদি আমরা আনি স্যারদেরকে বলি যে স্যার আমরা ফোন আনছি, স্যার বলবে কি দাও ফোনটা জমা দিয়ে দাও, এগুলো ঠিক না। সবার জন্য একই আইন করা উচিত। ফোন আনবে ফোন নিয়ে নেওয়া হবে, স্যার বলছে যে ফোন আনলে ফোন নিয়ে নেওয়া হবে, কিন্তু সেগুলো নিয়ে নেওয়া হয় না। আমাদের প্রধান শিক্ষক উন্নয়ন ফির টাকা নেয় সকলের কাছ থেকে, উন্নয়ন ফির টাকা যদি সে না দিতে পারে তাহলে তাদের পরীক্ষায় বসতে দেয় না, এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আমাদের স্কুলটা হচ্ছে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, আমরা বলা যায় আধা সরকারি স্কুলে পড়ি, তাই আমাদের কাছ থেকে যদি এভাবে জোর পূর্বক উন্নয়ন ফি নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো না। অনেকে আমরা দিতে পারবো কিন্তু যারা আমাদের চেয়ে একটু নিম্ন শ্রেণী তারা কখনোই দিতে পারবে না। আর উন্নয়ন ফির টাকা নিয়ে কি উন্নয়ন করেছে আমরা এটাই দেখতে চাই। কোনো তো উন্নয়ন দেখছি না। আবার তারপর হচ্ছে আমাদের মন্দির উন্নয়নের টাকা নেই, মসজিদ উন্নয়নের টাকা নেই, এই উন্নয়নের টাকাগুলো কোথায় যায় এটা আমরা জানতে চাই। আবার হেড টিচার একটা কোচিং সিস্টেম শুরু করেছে আমাদের স্কুলে, যে কোচিং সিস্টেমে যদি আমরা না পড়ি তাহলে আমাদের মার্ক কমিয়ে দেয়, কিংবা আমাদের বলে যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে মার্ক দিব না, তোমাদের হচ্ছে আমাদের নতুন কারিকুলামে হাতের কিছু মার্ক থাকে স্যারদের 30 মার্ক মতো, সেই মার্ক স্যাররা দিতে চায় না। কেন? আমার যদি বুদ্ধি থাকে আমরা কেন পরীক্ষায় কম মার্ক পাবো আমার অন্য শিক্ষার্থীদের চেয়ে? ক্যারেক্টার, বডি শেমিং এগুলো আমরা কখনো এটা রাইট কারণ নাই। যেখানে আমার বাবা মা আমাকে তুই করে বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেখানে শিক্ষকরা কেন কথা বলবে? আমরা আমাদের স্কুলে বিভিন্ন রকম কমপ্লেন পেয়েছি স্টুডেন্টদের তরফ থেকে, আমাদের ছোট ভাই বোনদের তরফ থেকে। এই যে কমপ্লেনগুলো পেয়েছি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়ার পর সে যদি দুর্নীতি করছে এগুলো প্রমাণ হয়, এগুলো এই প্রমাণ হওয়ার পর আমরা চাই যে তার পদত্যাগ হোক। ভর্তির সময় আসে উন্নয়ন ফি এবং উন্নয়ন ফি এবং রেজিস্ট্রেশন ফি এর সময় ফর্ম ফিল আপের সময় যে টাকাটা থাকে তার সঙ্গে একটি আলাদা একটি ফি সে নেয় উন্নয়ন ফি নামে। সে প্রতিষ্ঠানের কি উন্নয়ন করে সেটা আমরা এখনো আমাদের চোখে পড়ে না। উত্থানের মাধ্যমে গঠিত সরকার, আমাদের শিক্ষা উপদেষ্টার নামটা কি জানা আছে কারো? যেহেতু তোমরা স্টুডেন্ট তোমাদের নামটা জানতে হবে। শিক্ষা উপদেষ্টার একটা ইয়ে আছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা মানে একদম করে শৃঙ্খলা না তৈরি।